বীরভূমে রবীন্দ্র স্মৃতি বিজড়িত বিশ্বভারতী দাদু শ্রেণীর এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে অশ্লীল ভাষায় ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এমনকি কুপ্রস্তাবে রাজি না হলে নম্বর কেটে নেওয়ারও হুমকি দেওয়া হয় এর আগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল প্রতিবাদে শুক্রবার দাদু শ্রেণীর ছাত্রীরা বিক্ষোভ দেখায় এমনকি উপাচার্যকেও লিখিত অভিযোগ করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এই ঘটনায় কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে পড়ুয়া এবং অভিভাবকেরা